আমি খালি রোজিনাক পাওয়ার ইচ্ছে মানে সেই স্বপ্ন আপনার সাথে আমি তাল দিয়েছিলাম আপনি যাবে পারবেন না চলেন এই খারাপ ঠিক আছে বুঝতে পেরেছি তারপর তোর পালানোর দরকার নেই আমি পালাই তোর বুনে কইস আমার জন্য জন্য চিন্তা না কর ঠিক আছে হচ্ছে না আমাকে এত বড় ক্ষতি করে সর্বনাশ করে আপনি পালা যাবেন আপনি তো পালাবে দেব না আপনি চলেন এই চাঙ্গা এই এই আমাকে ছাইরে দে কলম আমাকে পালাবার দে করছি না সারা যাবি নি আপনি দরকলি পরে পুলিশে দেব তাও আপনাকে ছাড়বো না চলেন তো বড় সাহস তুই আমাকে পুলিশে দিবার কথা কইছ হ্যাঁ ছাড়ে না ছাড়ে কোন কোন ভাবে আমি ছাড়বো না ছাড়ে আপনি চলেন আপনি সর্বনাশ করে দেন আমাকে আমার মাথায় বাড়ি দিছেন আপনি চলেন এই আমাকে ছাড়ে কলম না আমি ছাড়বো না আপনি আসেন আপনি আসেন ছাড়ে ভালো হচ্ছে না করছি সরকার বাড়িতে আবার নতুন করে কি সব শুরু হয়ে গেল রোজিনাবু আমার তো খুব টেনশন হচ্ছে তুই এত টেনশন করতেছ কি জন্য যা ইচ্ছে হইকে এমনিতেই ভুবন নামে নানান রকম কথাবার্তা ছড়া বেড়াচ্ছে তার উপর এই সরকার বাড়ির কেউই তাক দেখতে পারে না আর এখন এই সব নতুন ঝামেলা ভুবুর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে ফেলায় ঝামেলা জাগার করার তারা এমনিতেই ঝামেলা করবি তুই ছোট মানুষ এসব নিয়ে টেনশন করার কোনো কাম জুরিন সিটার এখন আর প্রচার না শুরু করে যে বুবু তাক ছোট মাক ডেকে নিয়ে আইছে শুন একবারে কোনো কথা কর দরকার নেই এমনিতেই জুরিন তোকে দেখতে পারে না আমাক দেখবেন না পারলে আমার কোনোই সমস্যা নাই আমার বুবুর সাথে খারাপ ব্যবহার না করলেই আমি খুশি আচ্ছা ওই বুলবুলি তেওর কি জান নাম স্যাংরাডার কিডা ওই বকুল বিয়ে হয় তাক তো কদিন ধরে দেখতেছি নে চলে গেছে নাকি আমিও তো ঠিক জানি না সে আছে নাকি চলে গেছে আচ্ছা তুমি হঠাৎ তার খোঁজ করতেছো কিসের জন্য সে নাকি অস্ত্র নিয়ে ঘুরে একজন এক শাস্তা করার জন্য তাক হায়ার করবো ভাবতেছি ফুলকুলি তো তাক হিট দিয়ে দিছে সে তখন পরে দেবদাস হয়ে গেছে রজিনাবু ফুলকুলি তাকও হিট দিয়ে দিছে হয় প্রেমের অভিনয় করে এখন ছেঁকা দিয়ে দিছে সাল তো পুরো দেবদাস পাগল পাগল হয়ে ঘুরতেছে আমার সাথে দেখা হয়েছিল সম্রাট কেন তোকে নাকি সে ভালোবাসে শুনলাম আমি কিছুই কব না জুরেন তো তোমারই পার্টনার ছিল এখন মারামারি বাঁধিছে কি জন্য হ্যাঁ এই তুমি পালাই যাবার চাচ্ছিলে কিসের জন্য সি 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 আমি এখন মুখ দেখাবো কিরম করে মুখ দেখানোর একটুখানি একদিন পথ পর্যন্ত রইল না একদিন যাও একটুখানি আশা ছিল যে জসিম হয়তো বা বেশি বেশি কচ্ছে কিন্তু না এখন দেখতেছি সব উল্টো সি টুনটুনে তো সি সি করো না তো পরে এসব নিয়ে ভাবা যাবে না এখন তুমি আমাকে বাঁচাও টুনটুনি আমাকে বাঁচাও আমি তোমাকে কিরম করে বাঁচাবো হ্যাঁ তুমি যদি বাইশ বের চাও তাহলে পরে ওই শেফালির সামনে গিয়ে খাড়া হও হ্যাঁ ওই তো তোমার থানায় নিয়ে যাবার চাচ্ছে কথা বলতেছে কানে যাচ্ছে না হ্যাঁ শেফালি
আমাদের সামনে গিয়ে খাড়া হও ওই তোমার থানায় নিয়ে যাচ্ছে আরে আমি থানা থেকে বাঁচার কথা করছি রে আমি করছি তোর ভাই জুরায়ের হাত থেকে বাঁচানোর জন্য আরে বাবা রে বাবা জুরায় নেই আমার বুকের উপর উঠি এমন করে পা দিয়ে দুপুর দুপুর মারিছি আমার বুকের পাথর মনে ভেঙে গেছে জানো যে করেছো হার্ট অ্যাটাক হয়ে মরে যাবার পরে তুটুলি আমাকে হাসপাতালে নিয়ে চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই আর তুমি পলানোর ধান্দা করো তাই না হ্যাঁ তোমাকে আমার বোঝার সারা তোমার সব জারি জুরি আমি বুঝে গেছি ফারুক সাহেব টুনি এত নিষ্ঠুর হয়ে না চলো তোমার ভাই জুরাই এরকম সারের মতো শরীর নিয়ে আমার যদি পা দিয়ে মুগুর চালায় তাহলে কি আমি বাঁচবো হ্যাঁ বাঁচার কথা কম আর তুমি কেন ভুলে যাচ্ছাও আমি যদি মরে যাই তুমি কিন্তু পস্তাবে নি পরে কই দিলাম একটু পস্তাবো না হ্যাঁ এমনিতেও আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় খোলা নাই ফারুক সাহেব হ্যাঁ যা কাম তুমি করছো হ্যাঁ আর তুমি যদি মরেই যাও তাহলে পরে তোমার মৃত্যুর পরপরই আমি আত্মহত্যা করে ফেলাবো তাহলে খেল সব খেল খতম হ্যাঁ তাই না আমার নয়া নয়া কথা শোনাচ্ছ না তুমি যে এত খারাপ মানুষ আমি কিন্তু কল্পনাও করবার পারি না ফারুক সাহেব চুপ করে থাকো তোমাক আমার সেনা হয়ে গেছে আচ্ছা মানে তুমি এত নিষ্ঠুর কি করে হলে যে স্ত্রী তার স্বামীর মৃত্যু কামনা করতে পারে সে মনে খুব ভালো মানুষ একেবারে ধোয়া তুলসি পাতা এই মহিলা এই আমি যদি তোর বাপের সম্পত্তি লিখে নেই তাহলে পারে কি আমি একলা কাবো শয়তান বদমাশ তোর কাছে আমি সম্পত্তি খাইবার চাইছিলাম হ্যাঁ আমি তো কইছিলাম যে আমার মার গয়না তুই চুরি করে এনে দে হ্যাঁ আমি আমার মার গয়না তোর কাছে চাইছিলাম তুই আমার তুই তুই করি করবার একশো বার করবো হাজার বার করবো হাজার বার করবি তাই নি এই এই তুই আমার গয়না ফেরত আমি চুরি করেছি ওই গয়না আমি চুরি করেছি তুই আমার গয়না কে পুকুরে ফালাইছিস ঠিক করেছি বেশ করেছি কি করেছি বেশ করেছি এখন তো মনে হচ্ছে যা করেছি ভুল করেছি হ্যাঁ গয়না তোর হাতে নাতে দিয়ে তো পুলিশে ধরা দেওয়া উচিত ছিল পুলিশ ধরা দিবি তো দে আমার ধরা দিবি আমি ধরা দিই এখনই ধরা দিই এখন ধরে তোর লটকাই দেবো আরে তুই যখন স্বামীর মৃত্যু কামনা করতে পারিস তুই তো কি করতে পারিস সেটা আমার জানা আছে আমার স্বামী আমার দেবতার মতো স্বামী ও মরি নাকি গেছে না আছে তাই একবার দেখে আসবো তোকে না নিষেধ করেছি এত আগ্রহ দেখাবে খালি চোখ খুলে দেখে যা কি করতেছে কি ফালতু কথা কইস আমি সরকার বাড়ির বউ একমাত্র পয়লা বউ সরকার বাড়ির বিপদে আপদে আমি চুপ করে থাকতে পারি নাকি বউ তোরে মাইনে নিয়েছে না খালি ফালতু কথা দেওরা খারাপ 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 আরে তোমার সাথে আমি কথা কব কোন যাও এবার তো মনে হচ্ছে তুমি ধরা খাই গেছো খুব ফুর্তি লাগছে তাই না খুব খুশি খুশি তুই আর তোর স্বামী দুজনে মিলে ধেই ধেই করে নাচেক খামা খারাই গে যাচ্ছে তোমরা যে এত বেকু সেটা করলে আমার জানা ছিল না এত কাঁচা কাম কেউ করে নাকি দেওরা এই তোর কাছ থেকে কি আমার কাঁচা পাকা শিখা লাগবি হ্যাঁ আল্লাহ আমি কইছি আমার কাছে শিখা লাগবি তোমার ছোট আমি আবার ফিরে আসলো কিসের জন্যে দেখা করিসাও আমি দেখা করব কি করব না সেই কৈফিয়ত কি তোর কাছে দেওয়া লাগবে রে দেখ তো কেমন করে রাগ করে আমি কি তোমার কাছে কৈফিয়ত চাইছি নাকি দেওরা তুমি ভুল বুঝতেছ তোমার সাথে তো মনে করে সবচাইতে বেশি খাতির ছিল তাই না তাই না দেওরা সুযোগ পাইছো তাই না মনের ইচ্ছে মতো খুসাচ্ছ খুসা একটা কথা মনে রাখিস এই দিন দিন না আরো দিন আছে হ্যাঁ তখন উচিত শিক্ষা পাওয়া যাবো এই তোকে আমি কতবার কয়েছি তুই আমাকে দাঁড়ো কমু না তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না আমি তো নিজেই এখন ভাবনার মধ্যে পড়ে গেছি তোমার মতো এরকম সিটারেক আমি আসলে দেওরা করে পরিচয় দেবো নাকি ঠিকই কইছু রে আলতা আমিও ভাবতেছি এই ধরনের সিটার বাটবারে ভাই হিসাবে পরিচয় দেওয়াটা আমার উচিত হবে কিনা তাই চিন্তা করা লাগবে তোর আমি কি তোকে আরে হাত পাও ধরে অনুরোধ করেছি রিকোয়েস্ট করেছি যে আমাকে ভাই হিসেবে মানে নে খুব ফুর্তি লাগিছে তাই না রে ক
ঘর ভর্তি করে নে, হাতে আর টাইম নাই, টাইম শেষ। নাচেক গঙ্গা ভর্তি কর, টাইম শেষ। সিটার বাটপার হনুমান আগল হয়ে গেছে, ধরা গেছে না। পাতি সরে তো দেখি মহিলা কি অবস্থা, কোনে আছে? এই আস্তে আস্তে দেখে ফেললি কিন্তু একটা মানে আপনার কথা অনুযায়ী তো সরকার সাহেব মানে আমাদের আব্বা উপস্থিত হয়েছে, এখন সবকিছু বিস্তারিত বলতে পারে। মানে ঘটনা হয়েছে কি সরকার, তোমার কাছে আমার খবরদার কথাবার্তা ঠিক মতো কও। ভুল হয়ে গেছে সরকার সাহেব, কিছু মনে করবেন না। মানে এতদিন আপনার তুমি করে ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে, তো সরকার শব্দটা বললেই তুমি শব্দটা পরবর্তীতে অটোমেটিক চলে আসে, মানে মেলা দিনের ট্রেনিং তো। এত কথার মধ্যে ডালপালা না বললে মানে কুসুমে চলে আসে, মানে মূল ভূমিকায় চলে আসেন আর কি, বুঝছেন? ট্রেনিংটা তোমার কীটা দিছিল কব তো? আপনার জামাই ফারুক, সে আমাকে ট্রেনিং দিছিল। আপনাকে বাড়ি কতজন সদস্য, কার কার আচার ব্যবহার কেমন, কার কার কি দুর্বলতা আছে, সকল বিষয়ে সে আমাকে মুখস্থ ট্রেনিং দেওয়াইছে। পুরো ট্রেনিংই যখন আমি পাশ করেছি, তারপর সে আমাকে এই বাড়িতে নিয়ে আসে। বুঝছেন কি, তার মানে বিশাল একটা গ্যাং। আচ্ছা আপনাদের এই গ্যাংয়ের সাথে কত টাকা ডিল হয়েছিল, মানে চুক্তি হয়েছিল সেটা কোন তো? টাকা পয়সা নিয়ে তো কোনো চুক্তি হয়নি, তবে কইছিল যে সরকারের সম্পত্তি যদি সব কিছু লিখে নিতে পারি তাহলে পরে সেটার একটা অংশ আমরা পাবো, এইটা নিয়েই মামার সাথে চুক্তি হয়েছিল। শমশের তোমার মামা হয় নাকি? ছোটকাল থেকে তুমিই তার কাছে মানুষ হয়েছো। জি জি, তার সাথে কন্ট্যাক্ট করেছিল আপনাদের জামাই ফারুক। আচ্ছা টাকা আপনারা আমার সামনে আনতেছেন না কিসের জন্য? তাক তো ধরবই, তার আগ তোমাকে ধরে আমি থানায় দেব। তুমি একটা চুননি, তুমি আমার আলমারি থেকে সব গহনা চুরি করে যাও। এই হারান পাশান বান পিটিরে বান। আমার উপর মিজাজ দেখায় নিজে জামাই এক বাঁচানোর ধান্দা করতেছেন তাই না সরকার সাহেব? সেটা করে কোনো লাভ হবে না। আর এই যে থানা পুলিশের ভয় আমাকে দেখাচ্ছেন, থানা পুলিশের ভয় আমি একদমই পাই। আপনারা যদি কোনোভাবে আমার মামাকে ছাড়ানোর ব্যবস্থা না করেন তাহলে পরে আমি নিজেই পুলিশের কাছে যাইয়ে ধরা দেব, তখন কিন্তু আপনাদের এই জামাই ফারুক এই শ্বশুরবাড়িতে বসে জামাই আদরে থাকবার পারবে না বেশি দিন। তুমি আমার জীবনটারে আগুন জ্বালা দিছিলা, তোমাকে আমি জুতিয়া পেটা করব। আব্বা উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ হতে পারে। শেফালি তো মাঠের কর্মী মাত্র, পিছনে তো বিশাল আরো গ্যাং আছে, তাদের সম্পর্কে আরো তথ্য জানা বাকি আছে আমাকে। শুনলেন না কি কলম, দীর্ঘদিনের তাদের ট্রেনিং। খালি ফারুকের নামটা সামনে আসতেছে, আরেকজনের নাম কিন্তু থামাচাপা পড়ে যাচ্ছে, কিন্তু সে হচ্ছে সরকার বাড়ির ঘরের শত্রু বিভীষণ জুরাইন সিটারের কথা আমি করছি। কথাটা কি মিথ্যে করছি ছোট আম্মা? মেলা দিনের অভ্যাস তো ভুল হয়ে গেছে আব্বা, স্লিপ আপ টান। তোমার মেয়ের এত বড় সাহস আমার কথার বাইরে কথা কয়, সে সম্রাটকে বিয়ে করবি নে? সালফল বড় হলে পরে তারা তাকের পছন্দের কথা কবেরই পারে, তার জন্য তুমি এত রাগ হচ্ছে ওকে? রাগ হবো না কিছুর জন্য, দেখো তুমি মেয়ের পক্ষ হলে কিন্তু কথা কয় না, বুঝছো? সম্রাটের তার অপছন্দ হয়েছে কিছুর জন্য, সে কি সম্রাটের বিয়ে না করে ওই সরকার বাড়ির সালেক বিয়ে করবে স্যার? না না সেটা হবে দেবো না, তা কাটি আমি গাঙের বাড়ির ভাষা দেবো, তাও সেটা হবে দেবো না, বুঝছো? একবারে তুমি এত কথা করছো কিছুর জন্যে? রোজিনা কি একবারও কইছে সরকারের বেটাকে বিয়ে করবি? সে খালি কইছে সম্রাটের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নেবে। খোঁজ খবর নতুন করে নেওয়ার কি আছে, এটা হলে ওই রাজনীতি। সরকারের বেটা কিসের জন্য সম্রাটের চাকু মারবে চায়, এখন হিসাব মিলে লাও গা, বুঝছো? আমার কোনো হিসাব মিলানোর দরকার নাই, ভুল করলাম আমরাও একটা করেছি। যার বিয়ের দিন তারিখ ঠিক করতে চাও, তার একবার মতামত নেওয়ার প্রয়োজন মনে করলাম না? আরে তার কাছে শোনা লাগবে কিসের জন্য? মেয়ে বড় হয়েছে তার বিয়ে দেওয়া বাপ মার কর্তব্য, আমি সৎ পাত্র দেখে বিয়ে দিয়ে সেই কর্তব্য পালন করতেছি। তুমি কি তোমার কর্তব্য জোর করে পালন করবে চাও? মেয়ের কি কোনো মতামতের প্রয়োজন নাই? বিয়ের পরে কি জামাইয়ের সাথে তুমি ঘর করবে?
এই তুমি কি করবে চাও তাহলে পরে কি মীর মতামত লেমার সব কাম কাজ করা লাগবে অবশ্যই মি বেদিবে গেলে তার মতামত নেওয়ার প্রয়োজন আছে তোমার মেয়ে একজনের হাতে সারা জীবনের জন্য তুলে দিবা তার বিষয়ে তোমার মেয়ের পছন্দ অপছন্দের মূল্য দিবা না আশ্চর্য এই আমি কি কোনো অপরিচিত ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিচ্ছি নাকি সে তো তোমার বুনেরই বেটা হোক বুনের বেটা এখন সে বড় হয়েছে তার স্বভাব চরিত্র কেমন হয়েছে সেটা তো আমরা দেখতেছি না রোজিনা তো ঠিকই কইছে বিয়ের আগে ভালোমতো খোঁজ খবর নেওয়ার দরকার আছে বিয়ের পরে যদি খারাপ কিছু বাইরে হয়ে যায় তখন তার কিছু করার থাকবে না তোমার মেয়ের সারা জীবন জলে মরা লাগবে ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম আমি সম্রাটের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করতেছি কিন্তু তোমাকে আমি আবার করছি তোমার মেয়ে যদি সরকার বাড়ির দিক তাকায় বা ওইদিকে চোখ দেয় তাহলে কিন্তু চরম ভুল করবি কয়া দিলাম এখন কথা হচ্ছে কি কথা বাড়ালেই বাড়ে শুধু শুধু কথা বাড়ে কোনো লাভ নেই এখন আপনি খোলাখুলি বইলে ফেলান আমাকে রাব্বার কাছে আপনি কি চাচ্ছেন আপনার দাবিটা কি সেটা কয়ে ফেলান হ্যাঁ বলেন ছোট করে বলবেন এই আমি সরকার সাহেব আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমার ক্ষমা করে দেন আমি সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি সরকার সাহেব আপনার যদি পাও ধরা লাগে আমি তাও পা ধরতেছি আমাকে ক্ষমা করে দেন পা ধরার দরকার নেই আপনি কি শুধু মানে ক্ষমা চাওয়ার জন্য এখানে আইছেন নাকি আপনার কোনো মানে আরো 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 জোরালো কোনো দাবি আছে কিনা সেটা কোন সেটা তো কথা আমি আপনাকে খুলে কইছি আমি সবাই এটাতে কইছি আমি ওই ফারুকের বিচার চাই ওই সিটের ফারুকের বিচার চাই নিজেরে অন্যায় করিয়া এখন অন্যের বিচার চাই বেড়াই চাও না যে অপকর্ম তোমরা করিছাও খালি ক্ষমা চাইলে মিটে যাবে অপকর্ম যে করেছি সেটা তো আমি স্বীকার করে নিচ্ছি সেটার জন্য আমার যে বিচার সেই বিচার তো হবে আপনারা তো থানায় আমাদের নামে কেস করেছেন সেই বিচার থানায় হবে না আপনাদের কাছে ক্ষমা চাইতে আইছি আমি নিজের বিবেকের তাড়নায় ওরে বাপরে কি আমার বিবেকবান কালপিত্রে ওরে ওরে বিবেক ভাই থাক আব্বা বিবেক নিয়ে এত তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই আচ্ছা মিসেস শেফালি আপনি আব্বার কাছে কি ধরনের বিচার আশা করতেছেন সেটা বলেন মানে ঘটনা যা ঘটেছে সেটার বিচার তো থানা আদালতে হওয়া উচিত বিচার আদালতে হোক আমার কোনো আপত্তি নেই যে জায়গায় আপনারা আমার বিচার করবেন আমি ওই জায়গায় যেতে রাজি আছি কিন্তু আসল দোষী এ জায়গায় জামায়া ধরে থাকবে আর আমরা জেল হাজত খাইতে মরবো সেটা তো হতে পারে আপনারা ওই ফারুকিক ধরে আমার সামনে নিয়ে আসতেছেন না কিসের জন্য আপনাদের কাছে আমার দাবি ওরে ধরে থানায় দেন সেটা যদি না করতে পারেন তাহলে আমার মামাজের জেল হাজতে জেল খাটতেছে আমার মামার ছাড়া এনে দেন এই ফারুক কোন রে এখানে এত কিছু হওয়া যাচ্ছে সে কোথায় তাকে ডাকি নিয়ে আয় হারান প্রসাদ যা তাকে ধরি নিয়ে তো খালি ফারুকের ধরলে হবে না আব্বা আপনার যে আদরের যে সিটার চাওয়াল আছে জুরেন তাকে ধরা লাগবে ধরে ইচ্ছা মতন কসম দিলেই সব বার হয়ে যাবে ফারুকের ব্যবস্থা হচ্ছে তুমি এখন আমাক কও আলমারির থেকে গয়নাগুলো চুরি করিয়া কোনে বিক্রি করিছে বলেন কোন জায়গায় বিক্রি করিছেন বলেন কথাটা কিভাবে কই আমি কইলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন না আপনার ক্ষতি হবে তো পুটলিটা ধরে আমি আপনাদের জামাই ফারুকের হাতেই দিয়ে গেছিলাম আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি আমাকে এত বড় শাস্তি দিও না আমি সহ্য করতে পারবো না এখন আপনি চলে যান আমি এসবের একটা বিধ না করে বাড়িতে চলে যাব তুই আমার সঙ্গে বিচ্ছয় করেছিস তুই পারিস নি আমি পারিছি এই তো আবার বেশি কথা হচ্ছিস কেন যে সম্পর্ক হচ্ছে না সেই সম্পর্ক ধরে ডাকার কি দরকার কও রোজিরে বসে তো আপনার বিয়েটা হচ্ছে না বড় ভাই কি বিবেচনা করার কথা কইলো তাকে যে ভগ্নিপতি আছে না সব ওই ভগ্নিপতি বাসাইবার ধান্দা আই লাভ ইউ টাবি কই নাই তুই আমাক বিয়ে করতে চাইছে আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে আমাক তুই খুঁজানোর চেষ্টা করিস না